হাই, দিস ইজ ইয়োর ম্যান মোহাম্মদ আবু আবিদ। আশা করছি যে যেখান থেকে এই গল্পটা শুনছেন সবাই অনেক ভালো আছেন। 35 নম্বর দেখেই ক্লাস টেস্টের অঙ্ক খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিল সোমা। আশেপাশের থেকে ছোড়া 32, 35, 30 নম্বরগুলো তার কানে আসছে। সোমা খুব চেষ্টা করে, কিন্তু স্কুলের পরীক্ষায় সব কেমন গুলিয়ে যায় ওর। কিন্তু সবাই কি সেটা বুঝবে? ম্যাডাম যে কি ভাবছে ওর ব্যাপারে কে জানে। এইসব মনে ভেবে সোমা খানিক মনমরা হয়ে পড়ে। বাড়িতে এসে ভুলগুলো দেখার জন্য খাতাটা খোলা মাত্রই ভেতর থেকে ছোট্ট একটা চিঠি বেরিয়ে আসে। তাতে লেখা, প্রিয় সোমা, তুমি যে যথেষ্টই পরিশ্রম ও চেষ্টা করো তা আমি জানি। এই পরীক্ষা ভালো হয়নি বলে মন খারাপ করো না, ভুল শুধরে এগিয়ে যাও, আমি জানি তুমি পারবে। 25 পর পুরনো ডায়েরি খুলতেই তার এক পাতায় আঠা দিয়ে সাটা কয়েক লাইনের চিঠিটা চোখে পড়ল। বেথুন কলেজের অঙ্কের প্রফেসর সোমা এখন। আজ চিঠিটা আরেকবার পড়তে লাগল সে। প্রিয় সোমা, তুমি যে পড়তেই চোখটা ঝাপসা হয়ে গেল সোমার, আর মুখে হালকা একটা মুচকে হাসি। আসলে আমাদের জীবনে ছোট্ট একটা মোটিভেশন পারে আমাদের সম্পূর্ণ জীবনটা চেঞ্জ করে দিতে। সোমার মতো তোমার কোনো কাহিনী থাকলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। উইথ দ্যাট, ইয়োর ম্যান মোহাম্মদ আবু আবিদ সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ ফলিং ইন লাভ। টেক কেয়ার।